গোটাতে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না, তাই নাকি? আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়, আমাকে ডাকবো, আমাকে ডাকবো, আমাকে ডাকবো। কাটি মা তোমায় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না, জানলার গিল তাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলি ডাকছে আমায়, ডাকবো আমাকে। ওইভাবে স্টেজটা করেছি, ভক্তমণির ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী মায়েরা মুখটা খুব চেনা 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 চেনা, কোথায় যেন দেখেছি দেখেছি, মনটা কেন আনচান হলো আনচান হলো। আচ্ছা মায়েরা আপনারাই বলেন তো, আপনাদের মধ্যে চেনা পরিচিত, হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে দেখা হয়ে গেল ওই রোডের ধারে, তখন মনটা কি হয় গো? আনচান হয়, উড়ু উড়ু কলা উঠার বুড়ি রসে উড়ুকুম হইও মুটু। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হও? লায়ের গুতা নাই মনে সুতা নাই কাটলে বাঁচা, কাটবে তো কাটবে তো। বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হও? যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দে, আরো দেবে আরো দেবে, কেউ জানে না তবু কেন এমন মনে হয়, বুঝি কোন পরিচয় সত্যিকারের আছে, বুঝি কোন পরিচয়, আমি তোমার কে হই, কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কেন পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোন 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 পরিচয়। এ ভুড়ি নাচতে পারবে না আর নাচতেও ছাড়বে না, ভুড়ি নাকি ললিতার সঙ্গে নাকি পাঙ্গা নেবে, কত বুড়ির স আর কত বুড়ির কমরের জোর, গুমা গুমা গুমা, এইটাই বাজছে, ওটা বন্ধ হয়ে গেল, ওলা ওঠা বুড়া বয়সে নাচার কম শখ নয়, কমরটা হলো গেল গো, ওই সব সময় বুড়ি বুড়ি কইবি না তো, বেশ
ছুরি বলবো, পুরো বয়সে কত ছুরি হবার শখ। ও যেন কোনোদিন বুড়ি হবে না মাসি, যখন হব তখন তার কথা, এখন তো ছুরি আছে, বুড়ি তো নয়। ও মাসি বলে না ভূতে পুড়ে গোবর হাসে, মায়েরা যে শুকনা গোটা যখন উনানে জ্বলে রে, কাঁচা গোটা বলে রে মরে যা মরে যা মরে, তখন শুকনা গোটা ঝাড়া বাড়া দিয়ে উঠে বলে রে এই কাঁচা গুঠে, আরে তুই একটু রোদ্রে শুকনা হ, তোকেও তো উনানে সে জ্বলতে হবে রে। তেমনি আমি বুড়িয়েছি, সখী যেন কোনোদিন বুড়ি হবে না, সবাই ছুরি হয়ে ধর ছুরি থাকবে। ভক্তমণির ভক্তিপতি মায়ের এ তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানী, প্রিয় প্রাণ সখী, প্রিয় প্রাণ সখী রাধারানী, তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো, কথা খুলে বলতো মা গো, সেটা হলো কোন সখী গো, কোন সখী? লো ললিতা, জোরে বলুন, হ্যাঁ লো 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 লো। তোমার না হচ্ছে না মাসি, কেন তুমি ঠিক করে বলবে? আরে ঠিকই তো হচ্ছে না তো, আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না মাসি, মাসি আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো, বলো বলো লো 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 লো। আরে লো 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 নয়, বলো ললি মায়ের অবস্থা দেখেছে বলে কড় করি কড় করি, আচ্ছা কড় করি কি কোনো কথা হয় না? শোনো মাসি, ওটা গড়গড়ি গড়গড়ি হবে না, বলো গড়গড়ি গড়গড়ি। আরে ওই হবে, ওলাটা বয়সী আমাকে 85 বছর বয়স, এলো আরো কথাবার্তা ঠিকঠাক হবে। আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা, নাকি লালাই 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 ললিতা? মাসি ওটা লালাই লালাই এ বুড়ির কানে মনে হয় জারি হয়েছে, শুনতে পাচ্ছে না, লাঠি দিয়ে খুঁজে দিলে শুনতে পাবে, বলো ললিতা ললিতা সখী সখী ললিতা সখী। আচ্ছা ললিতা বলো মাসি গো, কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে ঘুরতে যেতে পারেনি, ওলাটা বুড়ির কাছে গরমে মরতে আসছে, সবকিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদরে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই বেড়ির ভেড়াইয়া ফুস। মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রোষ আছে মাসি, বুড়ির আমার রোষ, বুড়ি নাকি আরো রোষ, মায়েরা 6 বাজা চলেছে আর 1 বাজা থাকছে, বুড়ি নাকি আরো রোষ। আচ্ছা মায়েরা শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, চি বলে তো রস পড়ে নাকি, পড়ে তো, আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে, ফস ফস। মায়েরা আপনারা বলছেন বুড়ির আরো রস, টিপলে পড়বে, ওইলে আপনাদের সঙ্গে খেলতে ইচ্ছে না, জীবনে খেলি বাকি দেখবো। বুড়ি 3 কাল গিয়েছে 1 কালে ঠেকছে, সে বুড়ি নাকি আরো খেলবে। আচ্ছা ললিতা বলো মাসি কি মতলব এসেছিস, বল কি মতলব শোনো মাসি, আমার সেই প্রেমময়ী রাধারানী গো, আচ্ছা ওই বাসুর শস্যনে বাড়িতে তো থাকতেই পারছি না, আমি কি করব গো, তোমাকেই সব কিছু করতে হবে গো, বাজি গো শোনো গো, বুড়ি কানে কালা হচ্ছে যা, যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যা, মন আমি দেখতে পাই, এরা খাবে মোটা হবে ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে ঘরে শুয়ে মরে পড়ে থাকে। মাসি 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 গো, ছোট কান দেখে মাসি কথাটা দিয়ে যাও, মায়েরা কথা দিয়ে দেবো,
দে দেব ঠাকুমা কথা দিয়ে দেব তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো যারা সেবা করছে সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী মাসি তুমি আমি এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছি বুড়ি বলে 100 নাকি 100% ঠিক কইছি ওটা 100% নয় বলো 100% ঠিক ওই হবে হ্যাঁ সত্যি কথা বলতে মাইরা আমি যত জায়গায় কীর্তন করতে যাই দাদা ভাইরা আমাকে সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দর হ্যাঁ হ্যাঁ গো সুন্দরী তাই জন্য তো বলেছে বলো এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী তোমাকে পুড়িবে না ডাহা ঠকিয়ে দিয়েছে মাসি আর তু নয় মাসি ওটা দিব্যি ভারতী হবে না ওটা হবে দিব্য ভারতী মায়েরা আমাদের আর একজন সখী আছে তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে কি পরামর্শ দেয় নাকি বলো বলি ও বুশেখা আরে বুশেখা নয় কি লো আমার নাম বিশাখা ও বিচা কলা এ বুড়ি কানে কালা আমি বলছি বিশাখা বলে বিচা কলা এ বুড়ি কানে কালা আসলে মায়েরা কি জানো তো ওলাটাই ললিতা সব সময় জোরে জোরে কথা বলে না কানের মোর 12টা বাজি মরছে ও ওই না ভালো মতো শুনতে পাইনি বাদ দে বিশাখা আচ্ছা বাদ দিয়ে দাও ওই জুটিটা বেটে যাবে ও জটিলা কুটিলা বাড়তে যাবে শোনো শোনো আমাদের প্রেমময়ী রাধারানীকে আনতে হলে না আর ওই জটিলা কুটিলাকে জব্দ করতে হলে আগে ভাগে আমাদের রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে লে হ্যালো রাধারানীকে পাবো কোথায় আরে পাবি তুই এখানেই এখানেই হ্যাঁ তাহলে কি রাধারানী অশ্বশিক সিং বেরিয়েছে আরে আমাদের সঙ্গে তো গোপনে বেরিয়েছে তাই হ্যাঁ বেশ আমার সঙ্গে দেখা করে দাও ঠিক আছে আমি তোমার সঙ্গে দেখা করি ঠিক আছে আমি আমার রাধারানীকে ডাকছি এমন সময়ে গোবিন্দের মাসি শুনি বৃন্দাবনের রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না তাই গোবিন্দের মাসি শুনি আজ ভরা গল চির জল ফেলে দিয়ে শ্রীমনার তীরের দিকে অগ্রসর হলেন রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধে রাধে হরি বল।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিদাই জয় রাধে জয় গৌরহরি জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিদাই জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ জয় গৌরহরি জয় রাধে শ্যাম জয় গুরুদেব রাধে রাধে জয় নিদাই টোনটা খুলুন টোনটা খুলুন বিটটা খুলুন ওইটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওটা কি টিউটার নেই নাকি ওটা টিউটারটা টিউটার টিউটারটা হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে জয় গুরু হরি জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় নিতাই হরি বল রাধে 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 হ্যাঁ বলো বলো তুমি কিছু শুনতে পাচ্ছ হ্যাঁ গো বাঁশির সুরসুনে বাড়ি থেকে চলে এসেছি ও বাঁশির সুরসুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো তবে বাঁশির সুরসুনে তোমার কি মনে হচ্ছে বলো তো এই বাঁশির সুরসুনে আমার কি মনে হচ্ছে জানো বলো বলো তাহলে বল শোনো হে ব্রজ কিশোর ব্রজের সুন্দর কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতক সমুচয় নবদর্শন হে উজ্জ্বল নীলমণি পরমাত্মা তুমি জীবের তরে কল্যাণ বাঁধিলি শাশুড়ি ননদী মনস্তাপ ইচ্ছেতে অনুদাবে দহনে দগ্ধ কাঁপি ছিঁড়ে পড়া কোথা কোথা তুমি মুরারি প্রেমের পরশমণি মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা আমি যে বড় একা তুমি বাঁশুরি বাজিয়ে আমার নাম ধরে রাখো তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি বলি ও সখী বিশাখা হ্যাঁ বলো বলো এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে তাহলে বলছো না বলো বলো কৃষ্ণা বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম নামে গান গে যায় শনির নাম নিয়ে যায়
রাধে না মানে সেই জাদুটা বের করেছি, দেখিয়ে দিতে হবে। বলি রাধে, হ্যাঁ বলো বলো, তোমায় না আমি একটা আপনারাই বলুন তো, আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে বলছেন, তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জন্তু ললিতা, তোমার মাথা। এটা কোন দিক? এটা, হ্যাঁ এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা? কেন বলো তো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি, আচ্ছা, তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে। তাই নাকি? এক কাজ করো ললিতা। বলো বলো। তুমি একবার আমাকে দেখিয়ে দাও। আমি তোমায় দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। হ্যালো রাধে, কে ডাকছো? ওকে চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওকে নতুন করে রাধে তোমার খবর এনেছে আমার জন্য। হ্যাঁ গো। আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে, যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি। পারবে না কেউ ছিনিয়ে নিতে, বড়াই
মাসি এনারা সবাই একেবারে নিস্তব্ধ হয়ে বসে আছে, কেন আপনারা একমনে হরিনাম শ্রবণ করেননি? সবাই একমনে করছেন, কেউ আনমনে করছে না তো? পিছনে আনমনে হচ্ছে নাকি একমনে হচ্ছে? আচ্ছা, একমনে যদি হরিনাম শ্রবণ হচ্ছে তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা নিশ্চয় শুনতে পেয়েছেন, শোনা যাচ্ছে? বলুন একবার কি বলেছে, বলুন একবার কি বলেছে? মনে নেই। কেন মাসি, তুমি তো এখনই বললে। আচ্ছা মায়েরা, আমি কি বলেছি? শাক বাজা উলু দাও খুশিতে ভাড়ু, রাধে রাধে বলে দুহাত তুলি। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে? হায় হায়, এতজন ভক্তের মধ্যে ওই ঠাকুমাটা বৌদিটা জীব বার করেছিল তাই আমাকে ভেঙছে জানিয়ে কম। আচ্ছা মায়েরা, আপনারা দেখি কারো ঘরে যখন বরবউ আসে তখন কি করেন? তখন জীব ভুলিয়া বরের গায়ে পড়ে আবার কাছে তবু উলুধ্বনি দিবা ছাড়বে মা গো। উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন, সবাই মিলে উলুধ্বনি দাও, সবাই মিলে উলুধ্বনিটা করুন। বাবা এখানে বৌদি বলে পালা দেখি কি লজ্জা লাগছে, পালা লজ্জা। আচ্ছা মাসি লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসু সব আসছে তো লাইন ধরে দাঁড়িয়ে আছে তো ওইটা লজ্জায় জীব বার করছে, তাই জন্য লজ্জা করছে। লতা না গো মাসি, হয়তো অনেকে উলুধ্বনি দিতে জানে না, তাই তো? হয়তো অনেকে জানে না, কিন্তু হাত সবার আছে তো? হাত আছে, জিনাদের হাত আছে, তিনারা তুলবেন দেখি। হাত জিনাদের হাত নেই তো দেখি, কতজনের হাত দেখি, যারা বাঁধে দাঁড়িয়ে আছেন ভক্তদের বলি সবাই মিলে একসঙ্গে বলুন। ও গো শাক বাজা উলু দাও খুশিতে ভাড়ো, রাধে রাধে বলে দুহাত তুলো, শাক বাজা উলু দাও খুশিতে ভাড়ো, রাধে রাধে বলে দুহাত তুলো। তুমি তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি, নিদাই গৌড় দেব আনন্দ হরি 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 হরি, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি। বাবা এই যে ভক্তরা যে সবাই মিলে জয় ধ্বনি, ডিজে বক্স মাইক বলার গায়ে পড়ে, ডিজে বক্স নয়, এমন ভাবে আপনারা জয় ধ্বনি করবেন এই মাসিকে যাতে এখান থেকে সরিয়ে দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, মানে পারবে না? আচ্ছা আপনারা পারবেন না, পারবেন না, হেরে যাবেন মাসির কাছে, তাহলে জিততে হবে। তাহলে জিততে হলে কি করতে হবে? পরীক্ষায় পাশ করতে হবে তো, তাই তো? তাহলে কিভাবে পাশ করবেন মাসিকে বুঝিয়ে দিতে হবে। সবাই মিলে পিছনে, সবাই মিলে, হ্যাঁ সবাই মিলে দেবেন। রাধা রানী কি? সত্যি আপনাদের চরণে ঘর খড় পেতে গড়, হ্যাঁ একটু হেলাইছি। কৃষ্ণ কানাইয়া কি, শ্যামা মা কি, মনসা মা কি, মহাপ্রভু কি, কমিটি বৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি, প্রসাদ খাব নাকি? রাধারানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, শ্যামা মা কি জয়, মনসা মা কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, কমিটি বৃন্দ কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়? হ্যাঁ হড়কি দিছে সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন মাসি? আগে প্রসাদ পাবেন তোমাদের কীর্তন শুন কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? ভক্তরা এই দিকে চাল্লা ঘর থেকে বলিয়া কই আসবে, আগে সকলে ঢুকে কোথায় প্রসাদ দিতে হয়, তারপরে প্রসাদ পেয়ে পেটটাকে একটু ভারী করে তারপরে বলে যদি কীর্তন ভালো লাগে থাকবে না ঘর, তাই না? হ্যাঁ, তারপরে বলে কথা একটা আছে না, পেট হয়েছে ভারী কার কি আমি ভারী, বলে চল এবার পাখার তলাকে চল। তাহলে মা গো রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে, নিদাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। ওগো রাধে বলো মাসি, তোমার জন্য একটা সুন্দর খবর রয়েছে। তাহলে দেরি করছো কেন বলে ফেল, তাহলে শোনো রাধে। বলো ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি শোনো না গো ওগো রাধা রানী। আরে বলো না, আজ তোমাকে নিয়ে যাব আমি কোথায়? মায়েরা কোথায়? ওই যমুনা হাড়ি ঘাটে, হে 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 সুন্দর কথাটি
বলি মাসি, সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। আরে মাসি, যমুনার ঘাটে গিয়ে কি করবো? মায়েরা যমুনার ঘাটে কে আছেন? তোমার প্রাণবধূ বসে আছে বাসিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে তোমারই আশা হাতে। সুন্দর কথা কি বলো না, তাই তোমার বহু বার্তা পাঠিয়ে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, আমাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মাসি, এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাবো? মায়েরা আমরা কোথায় যাবো? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে, দুধ নিয়ে আমরা কোথায় যাবো? ও গো দধি দুধ দধি তো মাথারি উপরে নিয়ে, মাথারি উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাহা বহ। সুন্দর কথা কি বলো না, বলো না তুমি যদি আমার বাড়ি থেকে, আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো, আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি, কথা দিয়ে যাও। কথা দিলাম। আচ্ছা মাইরা, ওই জটিলার বাড়িটা যাবো, অনেকদিন যাই না তো, পথঘাট ভুলে গেছি। কোনটা হবে গো জটিলার বাড়িটা? ওইটা ওইটা ওইটা? হ্যাঁ ওইটা। জটিলা কি বাড়িতে আছে? ডেকে নাও। আছে না, গরমে ফুটেইছে। আচ্ছা আছে আছে, একবার ডেকে দেখি না। বলি ও জটিলা, নিয়া পুড়ে যায় বেলা বলি, হয়তো প্রসাদ খেয়ে মারছে, খেয়া দিয়া ঠ্যাঙের উপর ঠ্যাং দিলা শুয়ে মরে পড়েছে, আর এ ধারা মিটিকা টিকা মরে যায়। বলি জটিলা লো, আরে কুটিলে ওই পেয়েছি। আরে শোন শোন শোন, আমাদের বাড়ির সদর দরজায় একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার গিয়ে দেখে আয় তো। তাই তো, এমন সময় কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও তাহলে, আমাকেই যেতে হবে। তুমি ধীরে ধীরে করে চলে যাও তাহলে, আমিই যাচ্ছি। চলে যাও, আর কি করব, চলে যাও। তাই যাচ্ছি, চলে যাও। নাম ধরে টাকা গুছিয়ে দেবো, এক ভাই তোর জীবন নেবো। নাম ধরে টাকা গুছিয়ে দেবো, এক ভাই তোর জীবন নেবো। আরে কে ডাকছিস আমায় এই বৃন্দাবনের মাঝে? আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস। মায়েরা মুখের ভাষা শুনছ? বলে ঝাঁটা পিটবো, গর্দান নেবো, বুঝেছিস? এরা নাকি তুমি শ্যামা মার ভক্ত? ওই যে শ্যামা মা, ওর নাকি ভক্ত? শ্যামা মার কাছে যে বলে, মা গো দেখা দে, নালে দুশো দু বাক্স ভর্তি, দু বাক্স টাকা দে, দু বাক্স ভর্তি টাকা দে, বুঝছেন তো? আবার মনে মনে মাকে ডাকে, কি বলে? মা আমার স্বাদ না মিটিল, আসনা ফুরিল, সকল ফুরাই যায় মা। আমার সাথ না মিটিল, আশা না পুরিল, সকলি ঘুরাই যায় মা। আমার সাথ না মিটিল, আশা না পুরিল,
সকলি ফুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরাই যায় মা জনমের সো ডাকি গো মা তোরে জনমের সো ডাকি গো মা তোরে কোলে তুলে নি তোহিয়া হাই মা সকলি ফুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরাই যায় মা পৃথিবীর কে ভালো তোবাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কে ভালো তোবাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কে ভালো তোবাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কে ভালো তোবাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসা বাসি যেথায় আছে শুধু ভালোবাসা বাসি যেথা যেতে প্রাণ চাই মা সকলি ফুরাই যায় মা বিদায় আশা না পুরিল সকলি ফুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরাই যায় মা ঝটিলা ও দিদি এসেছি ঝটিলা ও দিদি ঝটিলা আরে দিদি নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরিয়াল ও দিদি একটু আগে বলছিল না মাইরা বলে ছাতা পিটবো গর্দান এখন দিদি 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 বলে যেন ফুলে উঠছে ও দিদি তোর সঙ্গে একবার কথা বলবো না ও আমার সঙ্গে কথা বলবি না না তুই রাগ করেছিস রাগ করবো না বল কেন বল আচ্ছা মাইরা আপনাদের বলুন তো এতগুলো ভক্তের সামনে কি করে বললো ছাতা পিটবো গর্দান নেবো ও এই জন্য তুই রাগ করেছিস ওরে দিদি আরে শোন 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 বল আরে তোর একটু ভুল হয়েছে আমার ভুল হ্যাঁ কেন কেন জানিস আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না আর যদিও বা এসেছিস তুই যদি আগে পরিচয়টা দিতিস যে আমি তোর দিদি এসেছি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম আমি জানি কে তোকে এসেছে মায়েরা এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে তাই তো